বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে পঞ্চায়েতে ডেপুটেশন বামেদের। এদিন হাবড়া বেড়গুম 2 নম্বর পঞ্চায়েতে ডেপুটেশন দেন তারা। এনআরইজিএ প্রকল্পে দুর্নীতি, বার্ধক্য ভাতা প্রদানে স্বজন পোষণ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি সহ 10 দফা দাবিতে পঞ্চায়েতের বিরুদ্ধে ডেপুটেশন দিল বামেরা। বুধবার হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির বেড়গুম 2 নম্বর পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেন তারা। বেড়গুম 2 নম্বর পঞ্চায়েত তৃণমূল পরিচালিত। এদিন পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বামেদের এক প্রতিনিধি দল পঞ্চায়েত অফিসে অবস্থান বিক্ষোভ করে। পরে 8 জনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন দলের সদস্যরা। পরে 5 জনের বাম সদস্যের একটি দল প্রধানের কাছে ডেপুটেশন দেন। বামেদের অভিযোগ, আমরা ডেপুটেশন দিতে এসে বাধার মুখে পড়ি, 5 জন ভেতরে ঢুকলেও সমস্ত পরিষদ দিয়ে ঘিরে আমাদের কথা বলতে দেওয়া হয়নি, এভাবে আমাদের কণ্ঠরোধ করতে পারবে না, জনগণ এর জবাব দেবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গোবরডাং হাবড়া গ্রামীণ 1 এরিয়া কমিটির পক্ষ থেকে বেড়গুম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে 10 দফা দাবি নিয়ে আমরা তার কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। প্রথমত আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে 100 দিনের কাজ, যাকে আমরা এমজি এনআরইজিএ বলি। সেই এমজি এনআরইজির মধ্যে দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করা হচ্ছে এবং সেটা অনেকটা প্রমাণিত হয়েছে। যদি আপনি দেখতে চান আমি তথ্য এখানে দেখাতে পারি যে কীভাবে কোথাও খাল নেই, কৃষ্ণনগরে একমাত্র খাল আছে, সারা বেড়গুম পর্যন্ত কোথাও খাল নেই। সব জায়গায় লিখছে তপন নন্দীর বাড়ি থেকে সমরপলের বাড়ি ক্ষুদ্রকাল সংস্কার, নিপেন ঘোষের বাড়ি থেকে সমরপলের বাড়ি ক্ষুদ্রকাল সংস্কার, এর বাড়ি থেকে তার বাড়ি। তাই এত খাল হয় নাকি? মানুষের বাড়িতে বাড়িতে খাল হয়, তাহলে যেখানে একটা ড্রেন হয় না সেই তাকে খাল নামে চালাচ্ছে। তাহলে খাল নামে চালানোর মানেটা কি? খাল নামে চালালে স্কিমটা বড় করা যায়, অনেক শ্রমদিবাস তৈরি করা যায়, পার শ্রমদিবাস ইন্টু 213 টাকা চুরি করা যায়, তাই না? এবার কি করছে, গরিব মানুষ কাজ পাচ্ছে না। দেখবেন কত গরিব মানুষ এসছেন, আমরা প্রায় 200 থেকে 250 উপরে চালের কনফার্ম জমা দিয়েছি যে গরিব মানুষ কাজ পাচ্ছে না। শুনে নিন না, এত মানুষ কাজ পাচ্ছে না, তাহলে এত টাকা কি করে পঞ্চায়েতের বাকি থাকছে? তাহলে কেন গরিব মানুষ কাজ পাচ্ছে না, কেন জব কার্ডে কাজ দেওয়া হচ্ছে না? অন্যদিকে তৃণমূলের দাবি পুরো বিষয়টি ভিত্তিহীন। ঘর নিয়ে যেসব অভিযোগ এনেছে বামেরা, যাদের নাম দেওয়া হয়েছে তারা সবাই ঘর পেয়েছে। বাধা দেওয়া প্রসঙ্গে তৃণমূল নেত্রীর সাফ জবাব, আমরা কাউকেই বাধা দিইনি। পুরো ভিত্তিহীন ডেপুটেশন। যারা ঘর পেয়েছে, যাদের ঘরের লিস্টে নাম আছে তাদের নামই আবার এরা নিয়ে এসেছে, যারা জব কার্ডে কাজ করছে তাদের নামই এরা নিয়ে এসেছে। পুরো ভিত্তিহীন ডেপুটেশন দিয়ে এরা চলে গেল, কোনো রকম কোনো বাধা দেয়নি। এরা যেই কয়জন লিখে বল আমার কাছে 5 জনের দাবি রেখেছে, সেই 5 জনই এরা এসেছে। কোনো দাবি প্রশাসন কোনো দাবি দেয় মানে এদের বারণ করেনি। এখন সামনে পঞ্চায়েত ভোট, এরা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, কোনো দুর্নীতি নেই। এরা যেইগুলো নিয়ে এসেছে আমাদের কাছে ডেপুটেশন দিতে এসেছে, ওদের সামনে আমরা আলোচনা করলাম যেগুলো কোনো ভিত্তিহীন। তারা ঘরও পেয়ে গেছে, তারা জব কার্ডের কাজও করছে, কোনো অসুবিধা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।